সংবাদ টিভিতে স্বাগত ভাষণটি রয়েছে আপনাদের সঙ্গে। কেরলের পর পশ্চিমবঙ্গেও পাশ হলো কৃষি আইন বিরোধী প্রস্তাব। ধনী ভোটে সরকার পক্ষে পড়ে 101টি ভোট, বাম কংগ্রেস জোটের পক্ষে পড়ে 27টি ভোট। ওয়াকআউট করে বিজেপি প্রথমে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাঠ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিজেপি বিধায়করা, তুমুল হই হট্টগোল শুরু করেন তারা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশের সময় বাধা প্রদান করেন, তোলেন জয় শ্রীরাম ধ্বনিও। এ প্রসঙ্গে সংবাদ টিভির প্রতিনিধির কাছে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এ বিষয়ে আমি বিধানসভায় উপস্থিত ছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পূর্বে পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়টি উপস্থাপন করেন। একটি বিল ওখানে সংশোধন আনা হয়েছে আর দুটো বিল আনা হয়েছে। টোটাল বিষয়টি কৃষকদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য ভারতবর্ষে যে পরিস্থিতি নরেন্দ্র মোদী তৈরি করেছেন খুব অস্বস্তিকর পরিস্থিতি। সারা ভারতবর্ষে মানুষ তার বিরুদ্ধে যাচ্ছে এবং দিল্লিতে 26 তারিখে যে ঘটনা ঘটেছে প্রত্যাশিত ছিল না। কৃষকদের কোনো দোষ নয়, পুলিশ তাদের কাছে দোষ চাপিয়ে দিতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যারা যেভাবে আন্দোলন করছেন সর্বতভাবে আমরা তাদের পক্ষে আছি। তিনটি আইনি সরকারকে কঠিনভাবে এবং অত্যন্ত পরিষ্কারভাবে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না করলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। আজকে জয়শ্রী রাম এটা হিন্দুত্ববাদকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে তারা এই স্লোগানটা দিচ্ছেন, হিন্দু ধর্মের জন্য নয়। ওরা হিন্দু ধর্মের মূল নিবাসী নয়, হিন্দু ধর্মের শরীর স্বাস্থ্যকে ক্ষত করার জন্য, হিন্দু ধর্মকে অপমানিত করার জন্য, হিন্দু ধর্মের মধ্যে বিভাজন আনার জন্য, হিন্দু ধর্মের মধ্যে যে সনাতন প্রক্রিয়া আছে সেটাকে আহত করার জন্য এই জয় শ্রীরাম বলে তারা অবস্থাকে আরও মানে খারাপ করে দিচ্ছে। যারা ভদ্র রুচিসম্পন্ন বিবেকবান হিন্দু তাদেরকে আমরা দেখিনি এইভাবে বিভাজন তৈরি করা। আমার তো বিশ্বাস, মুখ্যমন্ত্রী যেহেতু হেভি ওয়েট নেত্রী, ভারতবর্ষে বিভিন্ন রাজ্য নজর দেয় যে মমতা ব্যানার্জি কী বলছেন। দেরি হলেও শেষ পেরেক তিনি ঠুকিয়ে দিয়েছেন। অতএব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এতে ভারতবর্ষে একটা মেসেজ যাবে, এতে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ বা মমতা ব্যানার্জি বা আমাদের সকলকে দেখে অন্য রাজ্য চাঙ্গা হবে। আগামীকাল দিল্লি যাচ্ছি, জমিয়ত উলামা হিন্দের সেন্ট্রাল কমিটির মিটিং কাল পরশু, 31 তারিখে সিঙ্গু বর্ডারে আমরা যাব। আমার সাথে আরও বিশিষ্ট জনেরা থাকবেন, 5-6 জনের প্রতিনিধি আমরা নিয়ে যাব এবং সর্বতোভাবে তাদের সমর্থন দিয়ে আসব যে আপনাদের আন্দোলন আমরা আছি। এই যে ভারতবর্ষের সিংহভাগ মানুষের সাথে কেন্দ্র সরকার এইভাবে যে যুদ্ধ ঘোষণা করেছেন এটা খুব খারাপ কথা, পশ্চিমবাংলায় প্রভাব ফেলবেই। বিজেপিরকে মানুষ জানতে চাইবে যে এরকম বিল তোমরা আনলে কেন, এতদিন দাঙ্গায় মারছিলে এখন ভাতে মারবে, হ্যাঁ আলুতে মারবে, শস্যতে মারবে, গমে মারবে, তো বাবা পেটে আমরা মরবো না, দরকার হলে তোমাদের লাতি মেরে আমরা তাড়াবো, এটা বাংলা মানুষ বলবেই এবং সেই কৈফিয়ত দেওয়ার ক্ষমতা বিজেপির নেই। এখন এই পর্যন্তই। ডেইলি আপডেট পেতে আজই ডাউনলোড করুন সংবাদ টিভি অ্যাপ। দেশ থেকে বিদেশ, রাজ্য থেকে রাজনীতি, টান টান উত্তেজনা একদম হাতের মুঠোয় পেতে ডাউনলোড করুন সংবাদ টিভি।